স্থানীয় জলে স্ট্রিট ট্যাপ নেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। স্ট্রিট ট্যাপ আছে, টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, এটা আমি অস্বীকার করছি না। যে পরিমাণে ওনাদের জল পাওয়া দরকার সেই পরিমাণে হয়তো ওনারা জল পাচ্ছেন না, এটা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে লিখিতভাবে ওনারা আমার কাছে আবেদন করতে পারতেন। প্রত্যেকবার ভোটের আগে যায় এবং ভোটের আগে জানানো হয়, তাদের প্রতিশ্রুতি দিয়ে চলেছে, তারা প্রত্যেক বছর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে ভোটের আগে যে ভোটে জিতলে আমরা করে দেবো, কিন্তু আজ পর্যন্ত এত ভোট পেরিয়ে গেছে, এত নেতা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মানুষের এই সমস্যার সমাধানটা তারা করতে পারেনি বা করছে না বা করেনি, জানি না কেন করছে না তারা। আমার এটা ধারণা আমাদের দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত জল দপ্তরের আধিকারিক আছে কেউ কেউ, তারা বাম আমলে রিক্রুটেড কোঅর্ডিনেশন কমিটির লোক, তারা পার্টিকে এই খবর সরবরাহ করছে যে কাউন্সিলর এবং ওয়ার্ডের বোরো চেয়ারম্যান এই কাজগুলো সম্পন্ন করছেন এমআইসিকে সাথে নিয়ে, মেয়রকে সাথে নিয়ে। ঠিক তার কাজটা শুরু হওয়ার দুদিন পূর্বে রাস্তা অবরোধ করে পলিটিক্যালভাবে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা অবরোধ করলাম তারপরে এই কাজগুলো হচ্ছে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।